हेलो फ्रेंड्स, আমি সোমনাথ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। আজকের বিষয় হলো ইন্দাস রিভার সিস্টেম। ইন্দাস নদী বোকারচু হিমবাহ থেকে বেরোচ্ছে। এই বোকারচু হিমবাহ মানসরোবর হ্রদের পাশে রয়েছে। তিব্বতে এই নদীটিকে সিঙ্গি কাম্বাম বলা হয়। ইন্দাস নদীর টোটাল দৈর্ঘ্য হলো 2880 কিলোমিটার। ভারতবর্ষের মধ্যে মাত্র 710 কিলোমিটার রয়েছে। ইন্দাস নদী বালুচিস্তান, গিলগিট, আটক পেরিয়ে পাকিস্তানের চিল্লার নামক জায়গা দিয়ে প্রবেশ করে। ইন্দাস নদী লাদাখে যে রিজন দিয়ে প্রবেশ করে সেই জায়গাটির নাম হল ডেমচং। এবং এখানে একটা পাসেস আছে, এই পাসটার নাম হচ্ছে ছাংলা পাসেস। ইন্দাস নদী যে রেঞ্জের মাঝখান দিয়ে প্রবাহিত হয় সেই রেঞ্জগুলো হচ্ছে লাদাখ আর জাসকারের মাঝখান দিয়ে নদীটি প্রবাহিত হয়। পঞ্চনদ, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস এবং সুতলাজ এই পাঁচটা নদী ইন্দাসের সঙ্গে জয়েন করে পাকিস্তানের মিথানকোটে গিয়ে। ইন্দাস ওয়াটার ট্রিটি 19 সেপ্টেম্বর 1960 সালে করানো হয়েছিল। আমরা এরপরে দেখব ইন্দাস নদীর লেফট অ্যান্ড রাইট ব্যাংক ট্রিবিউটারি, উপনদীগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। লেফট ব্যাংক ট্রিবিউটারির মধ্যে জাসকার নদী, সুরু নদী, সোন নদী, ঝিলাম নদী, চেনাব নদী, রবি নদী, বিয়াস এবং সুতলেজ রয়েছে। রাইট ব্যাংক ট্রিবিউটারি বললে শায়ক নদী, গিলগিট নদী, হুনজা নদী, কুনার নদী, কুরাম নদী, গোমাল এবং কাবুল নদী রয়েছে। জাসকার নদী ইন্দাসের সঙ্গে জয়েন করেছে লে নামক জায়গায়। শায়ক নদী স্কারদু নামক জায়গায় জয়েন করেছে ইন্দাসের সঙ্গে। শায়ক নদী কারাকোরাম রেঞ্জ থেকে বেরিয়েছে এবং এই শায়ক নদীর টোটাল দৈর্ঘ্য হল 550 কিলোমিটার। শায়ক নদী রিমো হিমবাহ থেকে বেরিয়েছে। নুব্রা শায়কের প্রধান শাখা নদী বা ট্রিবিউটারি আমরা বলতেই পারি। ঝিলাম বৈদিক যুগে বিতাসটা বলা হতো এবং এই ঝিলাম নদী ভেরিনাগ থেকে বেরিয়েছে। ভেরিনাগ পীর পাঞ্জালের উপরে রয়েছে। ঝিলাম নদীর পাশে শ্রীনগর রয়েছে, ডাল লেক রয়েছে, উলার লেক রয়েছে। ঝিলাম নদী ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের সাথে সাথে থাকে এবং ঝিলাম আর চেনাব যেই জায়গায় জয়েন করে সেটি হচ্ছে ট্রিম্মো নামক জায়গাতে জয়েন করে। ঝিলামের টোটাল দৈর্ঘ্য 813 কিলোমিটার। কিষাণগঙ্গা হচ্ছে ঝিলাম নদীর সব থেকে বড় শাখা নদী। কিষাণগঙ্গা বেরিয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের কার্গিল ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে। এছাড়া হচ্ছে জাসকার নদী, যেটাও হচ্ছে ইন্দাস নদীর লেফট ব্যাংক ট্রিবিউটারি। ঝিলাম নদীর পাশে আমরা উড়ি বাঁধকে দেখতে পাব আর এই উড়ি বাঁধ জম্মু অ্যান্ড কাশ্মীরের বারামুল্লা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। চেনাব নদী বৈদিক যুগে বলা হতো 80 কিমি এবং এই নদীটি বেরিয়েছে হিমাচল প্রদেশের বারালাচলা পাস থেকে বেরিয়েছে। হিমাচল প্রদেশের মধ্যে থাকছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে থাকছে, তারপরে পাকিস্তানে চলে যাচ্ছে। ঝিলাম আর চেনাব যে জায়গায় জয়েন করে অলরেডি বললাম সে জায়গাটাকে ট্রিম্মো বলে। চেনাব দুটো নদীর মিশ্রণের ফলে হয়েছে, একটি হচ্ছে চান্দ্রা আর একটি হচ্ছে ভাগা। চান্দ্রা নদী আর ভাগা নদী হিমাচল প্রদেশের কাইলপ নামক জায়গাতে একত্র হয়েছে এবং যে জায়গায় জয়েন করে সেই জায়গাটার নাম হচ্ছে টান্টি। চেনাবকে অনেক সময় চান্দ্রা ভাগা নদীও বলা হয়। চেনাব নদীর মধ্যে তিনটে বাঁধ আছে, নাম্বার 1 দুলহস্তি, নাম্বার 2 সালাল বাঁধ আর নাম্বার 3 বাগলিয়ার ড্যাম। দুলহস্তি জম্মু অ্যান্ড কাশ্মীরের কিস্তওয়ার জেলাতে রয়েছে। সালাল ড্যাম জম্মু অ্যান্ড কাশ্মীরের রায়সাই ডিস্ট্রিক্টে রয়েছে। বাগলিয়া ড্যাম জম্মু অ্যান্ড কাশ্মীরের রামবান ডিস্ট্রিক্টে রয়েছে। রবি নদীকে পুরুষনী বা ইন্দ্রাবতীও বলা হয়। রবি নদী বেরোচ্ছে রোটাং পাস থেকে, হিমাচল প্রদেশের মধ্যে থাকছে, পাঞ্জাবে যাবে, তারপরে পাকিস্তানে চলে যাবে। রবি নদী চেনাব নদীর সঙ্গে গিয়ে জয়েন করবে, পাকিস্তানের আহমেদপুর শিয়ালে গিয়ে জয়েন করে। রবি নদীর উপরে রঞ্জিত সাগর বাঁধ আছে যার অপর নাম থেন ড্যাম। বিয়াস নদী যার অপর নাম বিপাশাও বলা হয়।
নদীটি উৎপত্তি হিমাচল প্রদেশ থেকেই হয়েছে, রোটাং পাস থেকে বেরিয়েছে এবং বিয়াস নদী জয়েন করেছে সুতলেজ নদীর সঙ্গে জয়েন করেছে। টোটাল দৈর্ঘ্য যদি বলতে হয় 465 কিলোমিটার। বিয়াস নদীর উপরেই মহারানা প্রতাপ সাগর বাঁধটি রয়েছে যার অপর নাম পংখ ড্যাম। হিমাচল প্রদেশের কাংরা ডিস্ট্রিক্টে রয়েছে এই বাঁধটি। সুতলেজ বা শতদ্র সব থেকে লংগেস্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আমরা বলতে পারি, বেরিয়েছে রাকাস লেক থেকে, বেরিয়েছে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে হিমাচল প্রদেশ দিয়ে। যখনই হিমাচল প্রদেশের মধ্যে ঢুকলো এই নদীটার উপরে যে বাঁধটিকে আমরা পাব সেটিকে বলা হচ্ছে ভাকরা ড্যাম। ভাকরা ড্যাম হিমাচল প্রদেশের বিলাসপুর ডিস্ট্রিক্টে রয়েছে এবং এর যে রিজার্ভার সেই রিজার্ভারটাকে বলা হয় গোবিন্দ সাগর, গোবিন্দ বল্লভ পন্থ সাগর। এটি রিহান্ত ড্যাম্পের রিজার্ভারকে বলা হয়। তো এই যে ছোট্ট ক্লাসটা ইন্দাস রিভার সিস্টেমের উপরে, আশা রাখি তোমাদের ভালো লেগেছে। আমার পেড ব্যাচে জয়েন করো, বাদ বাকি রিভার সিস্টেম গুলোকে আমি তোমাদেরকে এইভাবে ছোট্ট ক্লাসের মধ্যে করিয়ে দেবো। আশা রাখছি খুব ভালো লেগেছে। কমেন্ট সেকশনে রিপ্লাই করে বলবে কিরকম লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। থ্যাংক ইউ।